ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি বর্ণা হোসেন স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছো আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, হাসি খুশি আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে, যেটা অনেক মজাদার হবে। গেমটা হবে দুই টিমের ভিতরে, একটা হচ্ছে গার্লস টিম, একটা হচ্ছে বয়েজ টিম। আর গার্লস টিমে থাকছে আমি আর তাশা, আর বয়েজ টিমে থাকছে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছে জয় এবং রাব্বি। তো চলো সবার সাথে আগে দেখা করে নিই। চলে এসেছি, আজকে তোমরা কি গেমস এর জন্য রেডি আছো? ইয়েস। আজকে কি গেমস খেলতে পারি বলতে পারো? কি গেমস? রেড লাইট গ্রিন লাইট। না এটা তো হবে না। আজকে আমরা খেলতে যাচ্ছি ইমোজি চ্যালেঞ্জ। ইমোজি চ্যালেঞ্জটা কি? ইমোজি চ্যালেঞ্জ ধরো আমি আজকে যে ইমোজি নিচ্ছি সেটা হচ্ছে দুইটা রাউন্ড হবে, দুইটা রাউন্ডের ভিতরে দশটা দুইটা বিশটা থাকবে, ঠিক আছে? আর দুইটা রাউন্ডের ভিতরে থাকছে একটা হচ্ছে অ্যানিমেলস আর একটা হচ্ছে ফুড। একটা ভিডিও প্লে করব, ঠিক আছে? ওই ভিডিও দ্বারায় ওখানে ইমোজি আঁকা থাকবে, তো ওই ইমোজি দ্বারায় তোমাদের সেই গেস করতে হবে ওইটা কোন ফুড আর কোন এলিমেন্ট। মানে ওই ইমোজিতে আমাদের মানে বুঝতে হবে এটা কোন ফুড বা কোন এলিমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যানিমেলস হবে দশটা রাউন্ড আর ফুড হবে দশটা রাউন্ড, টোটাল বিশটা রাউন্ড, ঠিক আছে? আর পয়েন্টটা লিখবো ঠিক এই খাতাটার ভিতরে, ঠিক আছে? আর অনেক বেশি উৎসাহ দেওয়ার জন্য আজকে আজকে প্রাইজ মানি হচ্ছে 2000 টাকা। যে জিতবে, যে জিতবে তার জন্য, হ্যাঁ আমরাই তো জিতবো। এখন টাইমটা কিভাবে বললাম, এখন কোশ্চেন হচ্ছে যে তুমি কি টাকাটা কি দিবা আমাদের? এটা পলট পড়ে দেখা যাবে না, তাহলে তো খেলতে আসবে। এটা এটা কোন কথা, টাকা সব সামনে রাখি এরপর বলে কি নাও, এটা কি দিবা? আচ্ছা এখানে রাখো টাকাটা, রাখো তোমাদের গেস করতে হবে, ঠিক আছে? তো চলো কথা না বেরিয়ে আমরা খেলাটা স্টার্ট করি। তো এখন আমি ফুড চ্যালেঞ্জ দিয়ে স্টার্ট করব, ঠিক আছে? ঠিক আছে। এখন ভিডিওটি প্লে করি। 1 2 3 টেন বল। আমি 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 হটডগ। আচ্ছা দেখি এর অ্যানসার কি। এটা কি হলো তাশা? আচ্ছা এরপর তো আমরা দিচ্ছি, তুমি নিজের থেকে বলো কে আগে হাত তুলছে। আমি তো নিজেই এরকম ঢালছিলাম। আচ্ছা এবার আমি জানতাম না সত্যি কথা এটা হয়। আমরা একটু সব সম্পত্তি জ্ঞান রাখি, তোমরা রাখো না তোমাদের ব্যর্থতা এটা। মানে দশটার মধ্যে 3 পয়েন্ট তো এসেই পড়ছে এখন। Let's see next. তুমি লেট করছো। আচ্ছা সমস্যা নেই, এটা তো আমি ইচ্ছা করে দিছি, ইচ্ছা করে দিছি। দেখো আমরা জানতাম আমরা
banana split আমি জানতাম না এটা কি এটা তোমরা বুঝবে না তুমি banana split দাও অনেক ভালো খাবার আমি খাই নাই ও দেখছে তুমি দাদি পয়েন্ট দাও আমাকে কয়টা রাউন্ড গেছে আমাদের পাঁচটার মধ্যে চারটা উইনার আমরা আর একটা বলবো আমরা ছি আচ্ছা এটা কি বলবো আমরাই banana split split কি মানে তো বলো তুমি ছি চলো দেখো সব এমনই করে আমার সাথে দেখ ঠিক আছে কোন 6 নম্বর রাউন্ড না হ্যাঁ what সবাই জিরো জিরো দাও এখনই জিরো দাও কোন অপশন নেই ফায়ার কন কয় নম্বর এখন 9 নম্বরটা না 4 5 6 7 8 9 নম্বরটা তোমাদের টিমমেট তো বুঝতে আছে না এই জিনিসটা কি অনিয়ন দিন পড়ে আমরা আগে বলছি ক্যামেরাম্যান আমি এডিটর আমি আমার বইলা লাভ নেই আগে বলছে কিন্তু সাউন্ডটা আসতে মুখটা ধরছে না এখন লাস্ট 3 নাম্বার হ্যাঁ 10 নাম্বার রাউন্ড মাথা ভিতে এগুলো আসতেছে নাকি জিততে পারছি দেখো এখানে দেখো 0 0 0 0 ঘোড়ার ডিম মুরগির ডিম সব ডিম আছে আর আমরা এখানে পয়েন্ট পেয়েছি কয়টা 10 রাউন্ডের মধ্যে আমরা 4টা দিচ্ছি আর ওরা 2টা আর 2টা লাগবে 2 পয়েন্ট কিন্তু আমরা দিছি এই 2 পয়েন্ট বানায়রা দিছিল ও পারে না পুরো 10টাই নিয়ে যায় কি 10টা আমরা তো ছাড় দিছি না ছাড় দিছি নিজে থেকে দিছি তো চল এখন সেকেন্ড রাউন্ড রাইট হ্যাঁ অ্যানিমেলস এখন আমরা সেকেন্ড রাউন্ড শুরু করব ঠিক আছে অ্যানিমেল চ্যালেঞ্জ এটাও তো 10টা রাউন্ড না হ্যাঁ এটাও 10টা 10টার মধ্যে 2টাই পাবো চলো 10টা শুরু ঠিক আছে প্রথমটা আচ্ছা
ছোট ওয়ান পোলার বিয়ার আমি মাথা আস্তে ছিল যে এটা আমার দুইজনের জন্য মিলে গেছে এটা আচ্ছা ফার্স্ট রাউন্ড জিরো তো সবাই সেকেন্ড রাউন্ড তিন নম্বর রাউন্ড রাইট যে জিনিস থাকে তুমি জিরো তোমরা জিরো সরি আর আমরা হচ্ছি ওয়ান তার মানে কি এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এখন সাত নম্বর রাউন্ড রাইট কি ধরে এটা এন্ড what is this this is a kachamuri and এটা আমরা জানতাম না ইটার এন্ড ইটার হ্যাঁ তুমি জানতে এটা কি তো না জানলি কি জিরো দাও জিরো জিরো বড় বড় জিরো এখন আট নম্বর রাউন্ড এখন নয় নম্বর ফাইটার ফিশ ফাইটার ওয়েল কিলার ওয়েল কিলার ওয়েল কিলার ওয়েল কিলার ওয়েল তোমরা লাস্টেরটা যদি ওরা জিততে পারে তাহলে ম্যাচ ড্র হবে না হলে আমরা উইনার আচ্ছা এটার বদলে আমরা এখন আরেকটা ঠিক আছে ড্র হয়ে গেছে বিকজ এটা দুইজনে যদি জিরো জিরো দিই তাহলে তাহলেও ড্র হবে আমাদের পয়েন্ট ঠিক আছে দেখো এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পয়েন্ট আমাদের এখন আমাদের পয়েন্ট এক দুই তিন চার পাঁচ ছয় এখন আমাদের প্লেয়ার হয়ে গেছে না দিচ্ছি না দিচ্ছি কিনা বলো আম্মু বলো দিচ্ছি কিনা বলো এখন তো তোমাদের ডেয়ারের পালা
বয়েজ জিতে গেছে এখন টিম গার্লসে ডিয়ার পালন করবে সে ডিয়ারটা আমরা বলবো আমুর জন্য আমি ডিয়ার ভাবছি যে আমুর কাঁচা ডিম খেতে হবে খেতে হবে দুইটা কাঁচা মরিচ আর একটা পেঁয়াজ সাথে লেবু এটা দুইটা তুমি কি চাও দুইটা তিনটার ভর্তা বানায় তারপর তোমার খাই যখন তোমার কষ্ট হয়েছে ওরা দুই তিনটা আনাম খাওয়া একটার সাথে একটা ফ্রি এটা তো আমার জন্য আমি স্পেশাল ডিম বানাইছি দেখো এই ডিম থেকে কোন এক সময় বাচ্চা হয়েছে একটা ডিমটা খেয়ে চলছে গিলে ফেলো গিলে ফেলো আমার চোখ দিয়ে পানি এসে পড়ছে এই বাজে একটা খাবার মজার বিষয় কি জানো মনে আসলো শোনো না মজার বিষয় কি আমরা জানতাম তোমরা খেতে পারবে না তুমি এটা ইচ্ছা করে দিছি কজ তুমি যাতে রাব্বির কষ্ট বুঝতে পারো রাব্বিকে যখন খেতে দিছি না তখন যাতে ওর কষ্টটা বুঝতে পারে এর জন্যই ওর তোমাকে এই ডিয়ারটা দেওয়া হয়েছে আচ্ছা আমি বলি তার সাথে এটা খেতে হবে লাইক দুইটা মরিচ প্রথমে পুরাটা খাবে খাওয়ার পর তার সাথে এটা মানে লাইক মুখের ভিতরে সবকিছু একসাথে ব্লেন করবে তুমি ডিয়ারের উপর ডিয়ার ডিয়ারের উপর ডিয়ার দিছো জানো এটা জয় এটা এখন একটা ডিয়ার একটা বাটির মধ্যে একটা ডিয়ার প্রাইস আর মরিচ খেতে কার ভালো লাগে সব একটা তো দাও রে একটা দাও সব তাতে তাতে তার সাথে তাতারি আমি কি কষ্ট হইব এখন মরিচ চাবাইস না আগে পেঁয়াজ নে পেঁয়াজ মুখে নে আর পুরোটা না না এগুলো মুখে নে এটা দুই ভাগে ভাগ কর অর্ধেক অর্ধেক কর দিলে এটা অর্ধেক কর না এবার এই চারটা রে একসাথে খা মুখে নে কত মনে হয় কত শত্রুতা ছিল এই ব্লগেও পূরণ করে দিতে হবে সব শত্রু মানে এখনই লেবু খা তাড়াতাড়ি দাদি তাছে দাদি খা দাদি লেবু খা লেবু শেষ কর লেবু শেষ কর জাস্ট লেবু শেষ করে দেব ভাই মরিচ জি এবার এবার লেবু খা মরিচগুলো অনেক ঝাল ছিল এ ফিউ মোমেন্টস লেটার গাইস মানে কি দুইজনই মানে একটা ডিয়ার পূরণ করতে পারলো না তুমি দিছ এই এমন ডিয়ার ডিম কি খাওয়া যায় না রাব্বি আমি খাই না আজ মানুষ খায় না ওর অনেক ঝাল ধরেছে ওর এই ঝাল কমা দিয়ে হইব আজকের ভিডিও ছিল এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে লাইক দিবা সাবস্ক্রাইব আর বলবা কারা চিটিং করছে ওরা চিটিং করছে না আমরা চিটিং করছি চিটিং এর প্রশ্ন নেই এখানে আর আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা টেক কেয়ার বাই বাই